হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মানুষের সব দিন সমান যায় না, তাই না? কখনো শরীর খারাপ থাকে, মনের অবস্থা সবসময় ঠিক থাকে না, অনেক রকমের সমস্যা থাকে। তা আজ আমি আমার একটু দাঁতের নিয়ে একটু কয়েকদিন ধরে চিন্তায় ছিলাম, একটু কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই গেট বাজারে এক নতুন ডেন্টিস্টের খোঁজ পেয়েছি, তাই এখানে আসলাম নিজের দাঁতটা একটু চেক আপ করতে। তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই কোথায় আমি আজকে চেক আপ করছি। আমি ডাক্তারের জন্য ওয়েট করছি, আমার পরে রাজবাবুও চেক আপ করবে, এই জন্য এখানে ওয়েট করছি যে কখন ডাক্তারবাবু। আমার হয়ে গেছে, এখন রাজুবাবু করছে চেক আপ। আমার হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি বাইরে একটুখানি দাঁড়াই, কারণ আমি এই সব কাটাছেঁড়া জিনিস বেশি একটা পছন্দ করি না। তো আমার তবুও এখন একটু মনটা একটু শক্ত করার চেষ্টা করি, আর এখন অনেকটা হয়েও গেছে শক্ত। এই এখনই জাস্ট মানে সব কাজ টাজ সেরে এখন বসলাম একটুখানি। তো রাজুবাবুকে ফোন করেছিলাম যে কখন খেতে আসবে, তো ও বললো যে একটু দেরিই হবে। তাহলে তাহলে একটুখানি ভিডিও করে নিই, কারণ অনেক মানে অনেকদিনই ফেস টু ফেস হওয়া যাচ্ছে না। আসলে এতটা অ্যাকচুয়ালি একটা মাধ্যমিকের স্টুডেন্টেরকে পড়ানো, ভাবতেই পাচ্ছেন যে কীরকম দায়িত্বটা থাকে। এই আজকে শেষ আমার কমপ্লিট, এখন মানে ওর হয়ে গেছে, আমার সাবজেক্টগুলো হয়ে গেছে, এখন ডোনার সাবজেক্টগুলো দিবে। আর কি বলে, কালকে দাঁতের কাছে গিয়েছিলাম, আপনাদেরকে তো দেখালামই ভিডিওটা, তো আমার তো সমস্যা হয়ে মিটে গেছে। কারণ আমি এইটুকু বুঝেছি যে একটা সময়ের পরে রেগুলার আপনার হচ্ছে প্রেশার, সুগার আর হচ্ছে টিথের মানে ক্লিনটা কিন্তু খারাপ না, ক্লিনটা করে নিলে পরে অনেক। আর আমাকে একটা দিয়েছে, ওই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে, ওই মাউথওয়াশ তো জানেন কোলগেটের অনেক রকম মাউথওয়াশ আছে, তো ওই মাউথওয়াশ দিয়ে বলেছে যে আপনি আধা ঘন্টা মুখে, 1 মিনিট মুখের মধ্যে রাখবেন মাউথওয়াশটা। রাখার পরে আপনার হচ্ছে কি বলে, রাখার পরে সেটাকে ফেলে দিবেন, দিয়ে আধা ঘন্টা কিছু খাবেন না। আর এর আগে যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম দাঁতের পিছনে, সে আমায় বলেছিল যে আপনি ভাত বা কোনো কিছু খেলে পরে একটু কুলিকুচি করে নেবেন আর হচ্ছে ব্রাশ করবেন। তাতে আমি অনেকটা ভালো আছি, কিন্তু ওই যে আমার 4-5 বছর পর পরই একটা সমস্যা দেখা দেয়, তা আমি ওই জন্য আমারটা ঠিক আছে। আর রাজুবাবুর কথা আর বলেন না, রাজুবাবুকে করাইছি, ও এতটা কেয়ারলেস যে ও নিজের দাঁতগুলো যে কীভাবে যত্ন করতে হবে সে জানে না। সমস্ত দাঁতের মানে ক্লিন আপ করাতে করাতে ও কালকে একটা দাঁতের শিশির বেড়ে গেছে, তো ওই জন্য ও আজকে যাবে, আমি আর যাবো না, ইচ্ছা নেই আর আমার সে না। আর আমি একটু ভাবছি বিকেলবেলা হাঁটতে বেরোবো। আর আজকে আমার দুপুরবেলার মেনু হচ্ছে লাউ শাকের পাতুরি আর হচ্ছে মাছের কালিয়া আর ডাল, আর সঙ্গে আচার আছেই, হয়ে যাবে আজকে। আর দই আছে, শশা কেটে নেবো, ব্যাস আমাদের আজকে মেনু শেষ। এই হচ্ছে ব্যাপার। তাহলে ও আরেকটা জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান চলেন আমার সাথে, আমার ওই ঘরটায় চলেন। এভাবে আমি ধনে পাতাকে সংরক্ষণ করে রাখছি, পরে ভাবছি একটুখানি যাব কারি পাতা। রেল কলোনিতে আপনার কারি পাতা মানে প্রচুর পাওয়া যায়, মানে দাঁড়ান এটা রেখে দিই ঠিক করে। আর এখন গরমের দিন পড়ে গেছে, এখন গরমের দিন মানেই আবার কিছু জামা কাপড় কেনা, আমার বহুদিন ধরে কিচ্ছু কেনা হচ্ছে না। তা আমি ভাবছি যে এবার আবার একটু মার্কেটিং করতে হবে। এই মার্কেটিং জিনিসটা না খুব সুন্দর লাগে, একটু রিল্যাক্সেশন লাগে, সব কিছু লাগে। হ্যাঁ, দেখা যাক। আর পুদিনা পাতাকেও ভাবছি একটা জারে করে রাখবো, ধনে পাতাটাকে এটা 3-4 দিন বলেছে এমনি শুকনো কাপড়ে এভাবে মেলে রাখতে, দেখি কি হয়। হ্যাঁ, তো ভাবছি সংরক্ষণ করে রেখে দেবো মাঝে সাঝে এই গরমের দিনে। আমার পুদিনা পাতা বেশ, পুদিনা পাতা বলছি কারি পাতা আমার খুব কাজে লাগে। আমি কি পুদিনা পাতাই আগে এবার বললাম, তাহলে দেখে নেব। তো কারি পাতা দেখবেন আমার আমার মানে ডাইরেক্ট তো খাওয়া
ওই যদি হাঁটতে যায় তাহলে তো দু চারটা ডাল পেয়ে যায়, আর যদি না পাই তাহলে কি করি, ওই শুকিয়ে রেখে দিই, একটা ডাল দিই করে শুকিয়ে রেখে দিই, বেশ একটা কাচের বোতলে রেখে দিই, অনেক দিন টিকে থাকে। তা এবার এবার কিছু কিছু জিনিস কিনতে হবে আপনার, হচ্ছে অনেকদিন ধরে দইয়ের বাটিটা একঘেয়েমি হয়ে গেছে, এবার ভাবছি কি এবার চীনামাটির বেশ ছোট্ট ছোট্ট দিয়ে হয় না হাঁড়িগুলো হয় ওইগুলো একটা কিনবো। ইচ্ছা আছে অনেক কিছু একটু একটু করে কিনা। তারপরে এখন দেখবেন খাবার প্রসিডিওরটাও চেঞ্জ হয়ে গেছে, এখন দেখবেন চিড়া দই হ্যাঁ এগুলোই খাওয়া হচ্ছে। তো দেখি আমি কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকে আমি ছোট্ট চুনো মাছ রাজুবাবু নিয়ে এসছে, সেটা কীভাবে রান্না করেছি তাহলে আপনাদের দেখায়। গোটা শীতভর এই মাছটা খুঁজছিলাম তাই পাচ্ছিলাম না, এবার গেট বাজারে রাজুবাবু পেয়েছে তাই নিয়ে এসছে। এটা হচ্ছে চুনো মাছ, এটাকে পেঁয়াজ টমেটো বাটা আর লঙ্কা বাটা জিরের গুঁড়ো একটু গরম মশলা দিয়ে কাঁচাটাই ম্যাগনেট করে তারপর তেলে গরম তেলে লোহার কড়াই করেছি, কারণ লোহার কড়াই দেখবেন মাছগুলো লাগে না, এভাবে দিয়ে দিয়েছি আগে। তারপরে এবার আস্তে আস্তে উঠিয়ে ফ্রাই করে নিচ্ছি, একদম পুরোপুরি কাঁচা মাছ, একবার করে ট্রাই করে দেখবেন খুব টেস্টি লাগে এই চুনো মাছটা খেতে। এর সঙ্গে আর কিচ্ছু লাগে না, এর সঙ্গে একটু লেবু আর লঙ্কা হলেই হয়ে যায়। কেমন লাগলো এই মাছটা আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ হোক, বেশি ভিডিওটা বড় করে লাভ নেই অযথা। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ হোক, টাটা বাই বাই।